তোমরা সবাই কেমন আছো? আমি অনেকদিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করোনি, তারা তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও। তো দেখো, আমি এখানে বানাচ্ছি আজকে একদম লোটে মাছের ঝুড়ি। তো লোটে মাছের ঝুড়িটা বানানোর জন্য আমি লোটে মাছটাকে ভালো করে একটুখানি ভিনিগার আর একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর এরকমভাবে সেদ্ধ করার পর কাঁটাগুলোকে একদম ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাগুলো ছাড়ালে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি প্যানে পেঁয়াজটা আর তোমার টমেটোটা ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো আমার কাঁটাটাও ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমি মশলা নিয়েছিলাম হচ্ছে লঙ্কা, রসুন আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। তো একবারে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর তারপর এর মধ্যে গরম তেলের মধ্যে যখন দেখলাম যে ভাজা ভাজা হয়েছে, তখন মাছটা দিয়ে দিয়েছি, কাঁটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে। তো এখন দেখো বেশ এটা ফ্রাই হয়ে এসেছে। আর আমি মশলাগুলোকেও আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদও দিয়ে দিচ্ছি। আর আমি মাঝখানে চিনি দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এবার এটাকে কিন্তু তোমার এই জলটা শুকানোর জন্য ওয়েট করতে হবে। জলটা যখন একদম শুকিয়ে আসবে তখন ধনে পাতা একদম কেটে সুন্দর করে ঝুড় ঝুড় করে কেটে বেশ একদম এটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখো মাছটা হয়েছে, জল শুকিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে। হালকা করে গরম মশলা দিয়ে দেবো, মাছটার স্বাদটা খুবই ভালো আসবে।